নমস্কার, ফিরে আসলেন বিরতির পর। নির্বাচন কমিশনের যে ঘোষণা ছিল সেই ঘোষণা মোতাবেক আজকে সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছিল রাজ্যে ভোটদানের প্রক্রিয়া এবং আজকে সন্ধে 4টা অবধি বা বিকেল 4টা পর্যন্ত বলা যেতে পারে যে ভোটদানের প্রক্রিয়া হওয়ার যে সময়সীমা সেটা ছিল এবং ভোটের কাটা এই মুহূর্তে সন্ধে 5:30 বেজে গেছে এবং খুব স্বাভাবিকভাবে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং আস্তে আস্তে ভোটদান শেষ হওয়ার পর ইভিএম মেশিনগুলি যেগুলো রয়েছে প্রত্যেকটা পোলিং স্টেশনে সেই ইভিএমগুলো কিন্তু ফিরিয়ে আনার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ঠিক এই সময় দাঁড়িয়ে গতকালকে আমরা দেখেছিলাম উমাকান্ত একাডেমির ছবি, যেখানে চূড়ান্ত ব্যস্ততা ছিল ইভিএম গুলিকে যে পোলিং স্টেশন রয়েছে সেই পোলিং স্টেশনে পাঠানোর যে একটা ব্যস্ততার ছবি আমাদের সামনে উঠে এসেছিল, তুলে ধরেছিলাম আমরা। ঠিক একই রকম ভাবে আজকে কিন্তু সেই ছবিটা আবারও লক্ষ্য করা যাচ্ছে যে পোলিং স্টেশন থেকে ইভিএম গুলিকে ফিরিয়ে আনা হচ্ছে। সদর মহকুমা শাসক অসীম সাহা তিনি উপস্থিত রয়েছেন, তার সামনেই মূলত প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রত্যেকটা পোলিং স্টেশন থেকে যারা রয়েছেন ভোট কর্মীরা তারা আবারও ইভিএম গুলি সযত্নে ফিরিয়ে দিচ্ছেন এবং গোটা রাজ্য জুড়েই কার্যত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, নাগরিকরা উৎসাহের সঙ্গে ভোটদান পর্ব করেছে, সংগঠিত করেছে যেমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা পোলিং স্টেশনে যথোপযুক্ত নিরাপত্তার বিষয়টিকে মান্যতা দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে প্রার্থীদের নিরাপত্তার জন্য কিউআরটি থেকে শুরু করে নাগরিকদের নিরাপত্তা প্রত্যেকটা জিনিস কিন্তু মোতায়েন রাখা হয়েছিল এবং একই রকম ভাবে ইভিএম গুলিকে ফিরত আনা হচ্ছে যে ছবি আমরা কার্যত ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং ইভিএম ফিরে আনা এবং তার পাশাপাশি ভোটদান প্রক্রিয়া সম্পন্ন এই প্রসঙ্গে এসডিএম কি জানিয়েছেন শুনবো একবার। আজকে ভোটদান পর্ব শেষ হলো, প্রায় শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে কয়েকটা পোলিং স্টেশন আমার মানে রিসিভিং সেন্টারে এসে পৌঁছেছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে প্রায় 80% মতো ভোট কাস্টিং হয়েছে, নো সিরিয়াস কোনো প্রবলেম। মোটামুটি সকালে যখন আমরা শুরু মকবলের আগে তখন দুই এক জায়গায় মেশিন খারাপ ছিল, আমরা সাথে সাথে চেঞ্জ করে দিয়েছি মকবলের আগে, ডিউরিং মকবল। ভোট যখন শুরু হয়ে গেছে মোটামুটি আর কোনো সমস্যা হয়নি সারাদিন। আমি রিপোর্ট করছি মোটামুটি যে 18 থেকে 34, বাকি আরও তিন আরও আছে, দুই আরও আছেন, একজন এডিশনাল এসডিএম যিনি 1 থেকে 17 দেখেন, আর একজন দেখেন এডিএম উনি দেখেন 35 থেকে 51। আশা করছি যে সব জায়গার যেটুকু রিপোর্ট তাতে এখন পর্যন্ত মোটামুটি ভোট। স্যার, ইভিএমগুলো স্ট্রংরুমে রাখার পর নিরাপত্তা ব্যবস্থা কী হয়? এখানে আপনি দেখছেন যে সেন্ট্রাল ফোর্স এখানে আছেন, সেন্ট্রাল ফোর্সের তত্ত্বাবধানে এবং সিকিউরিটির মাধ্যমে এগুলি রাখা হবে এবং প্রত্যেকটা স্ট্রংরুম পলিটিক্যাল পার্টির সামনেই সিল করা হবে। আমাদের অবজারভার থাকবেন, ভিডিওগ্রাফি করে হবে তাদেরকে, পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ অথবা কন্ট্রাক্টিং ক্যান্ডিডেট রিপ্রেজেন্টেটিভ যারা উপস্থিত আছেন তাদের উপস্থিতিতে আমরা এগুলি সিল করব এবং এটা পুরো গার্ডিংয়ের ব্যবস্থা থাকবে সেন্ট্রাল ফোর্সের উপরে। অলরেডি তারা আছে এখানে, সিসি ক্যামেরা আছে, 24/7 এরা আছে, সুতরাং এরা পুরো নিরাপত্তেই আটো নিরাপত্তা আছে, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে ইলেকশন কমিশনের গাইডলাইন তাতে কোনো পার্টি অথবা কোনো ক্যান্ডিডেট যদি তার পাহারা দিতে চান আমরা ওনাদের পাশ ইস্যু করব। এইটা নিয়ম আছে একটা, যেটুকু যে নিয়মটা পালন করে উনি থাকতে পারবেন, উনি কোনো অসুবিধা নেই, উনি অবজার্ভ। কার্যত গত বছরই পুরভোটের প্রস্তুতি শুরু হয়ে গেছিল কিন্তু তারপর থেকে আমরা দেখেছিলাম যে করোনার সংক্রমণের বার বাড়ন্তের জন্য সেই পুরভোট সংঘটিত করা হয়নি, তারপরে লকডাউন থেকে শুরু করে কারফিউ থেকে শুরু করে নানান কারণে কার্যত ভোটটা অনুষ্ঠিত হয়নি এবং পরবর্তী সময় সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কিন্তু অনুষ্ঠিত হলো অবশেষে পুরভোট এবং সেই পুরভোটে আসন সংখ্যাও কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে বিভিন্ন জায়গায়, সেই তথ্য আমাদের সামনে উঠে এসেছে। তবে সবকিছুকে মিলিয়ে কিন্তু আজকের যে চিত্র আমরা সকাল থেকে দেখলাম গোটা রাজ্য জুড়ে শান্তিতেই নির্বিঘ্নে মূলত বলা যেতে পারে পুরো ভোট সম্পন্ন হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত ভোটদান প্রক্রিয়া চলেছে। তারপর আস্তে আস্তে ইভিএম মেশিনগুলিকে ফিরিয়ে আনার কাজ চলছে, উমাকান্তর স্ট্রং রুমে ইভিএমগুলিকে ফিরিয়ে আনা হচ্ছে এবং ইভিএমগুলিকে যাতে দেখভালের জন্য দায়িত্বে সেখানে মোতায়েন করা হচ্ছে, পুলিশ থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন থাকবে যেমনটা কিন্তু সদর মহকুমা শাসক অসীম সাহা তিনি জানিয়েছেন। নিচ্ছে একটা বিরতি, আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।